ওয়েলকাম টু ডাব্লিউবিসিএস বেঙ্গলি কম্পালসারি পেপার। আজকের আলোচনার বিষয় হচ্ছে বোধ পরীক্ষণ। বোধ পরীক্ষণে কি থাকে? বোধ পরীক্ষণে একটা প্যাসেজ দেওয়া থাকে, সেখানে চারটে কোশ্চেন থাকে। সেই প্যাসেজ থেকে আমাদের উত্তর খুঁজতে হবে, উত্তর বাইরে থেকে খোঁজার দরকার নেই, সেই প্যাসেজের মধ্যে উত্তর থাকবে। সেই প্রশ্নগুলো পড়ে উত্তরগুলো আমাদের খুঁজতে হবে। এখানে হচ্ছে হাইড অ্যান্ড সিক, মানে লুকোচুরি খেলার মতো, খুঁজে খুঁজে তোমাকে এখানে বের করতে হবে। তোমাকে খুঁজে বের করতে হবে, দেখে নিতে হবে উত্তর কোনটা। দেখো, ছোট ছেলের মতো এখানে যে অনুচ্ছেদ দিকে হুবহু কপি করে উত্তর লিখে দিলাম, এটা চলবে না, একটু নিয়ম মানতে হবে। আমরা নিয়ম বিষয়ে আলোচনা করবো একটু পরে। অ্যাকচুয়ালি কি বলতো, নিজের থেকে লিখতে হবে, লিখতে হবে অনুচ্ছেদের প্রশ্ন উত্তর। কিন্তু নাম দিয়েছে বোধ পরীক্ষণ। আমাদের সময়ে ক্লাস 8 পর্যন্ত বোধ পরীক্ষণ ছিল। কেমন ছিল? একটা ছোট্ট অনুচ্ছেদ দেওয়া থাকতো, 1 নম্বরের প্রশ্ন থাকতো, খুঁজে খুঁজে আমরা উত্তর লিখতাম। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের সময় বাংলায় দেখবে যে একটা গল্প দেওয়া থাকতো, তাতে অনেকগুলো প্রশ্ন দেওয়া থাকতো, যেমন সংক্ষিপ্ত প্রশ্ন, ব্যাখ্যামূলক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, বোধমূলক প্রশ্ন। আজকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বোধমূলক প্রশ্নের উত্তর। তুলনামূলকভাবে অন্য টপিকস থেকে এটা কিন্তু একটু প্র্যাকটিস করার প্রয়োজন আছে। সারমর্ম যেমন তোমার ধরো কোনো বিষয়কে ছোট করে, তেমনি অনুচ্ছেদের প্রশ্ন উত্তর কি করে, লিখতে গিয়ে আমাদের একটা বিশ্লেষণ করতে শেখায় বা বিশ্লেষণ করতে হয়। বোধ পরীক্ষণ, বোধ মানে কি বলতো, বোধ মানে বুদ্ধি বা জ্ঞান, আর পরীক্ষা মানে তো পরীক্ষা। আমরা হাজার হাজার পরীক্ষা দিচ্ছি, কোনো বিষয় প্রশ্নের উত্তর তুমি লিখতে পারছ কি না এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু ডাব্লিউবিসিএস এক্সামে কতটা ভালো হচ্ছে এই বিষয়টা কিন্তু দরকার। মাধ্যমিক পর্যন্ত ঠিক আছে, কিন্তু উত্তর খুঁজে পাওয়াটা বিরাট ব্যাপার। মানে মাধ্যমিক পর্যন্ত, ধরো মাধ্যমিকে তুমি উত্তর খুঁজে পেলে বিরাট বিরাট ব্যাপার মনে হয় বোধ পরীক্ষণ থেকে। এবার উত্তর তুমি লিখে দিচ্ছ, তাহলে তো আরো বিরাট, আর সেটা যদি আবার সঠিক হয় তাহলে তো বিরাট ব্যাপার। যিনি খাতা দেখেন তিনি কি কি বিষয় দেখেন? দেখো, একটা অনুচ্ছেদ বা কবিতার অংশ পাঠ করে পরীক্ষার্থী কতটা বুঝতে পেরেছে, প্রশ্নের উত্তর লিখলেই বা প্রশ্নের উত্তর দেখলেই বোঝা যায় শিক্ষার্থী বোধ কতটা হয়েছে। মনের ভাব প্রকাশ করার ক্ষমতা, বাক্য গঠনের ক্ষমতা, ভাষার উপর দক্ষতা কতটা আছে, উত্তর লেখার কৌশল, এই বিষয়গুলো কিন্তু লেখার মধ্যে উঠে আসে। ডাব্লিউবিসিএস এর কোশ্চেন পেপার যদি দেখা যায়, তাহলে বোধ পরীক্ষণ হচ্ছে 4th নম্বরের প্রশ্ন, নম্বর থাকে 40, সময় পাবে 36 মিনিট, শব্দ সংখ্যা এখানে কোনো সীমা নেই, 4টে প্রশ্ন থাকছে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 10। এবার দেখো, ডাব্লিউবিসিএস স্ট্র্যাটেজি যদি ভাবা হয় বোধ পরীক্ষণ বিষয়ে, বোধ পরীক্ষণের সময় ডাব্লিউবিসিএস এর যে স্ট্র্যাটেজি সেটা যদি আমি দেখি, দেখো পণ্ডিত হওয়ার জন্য কিন্তু আমরা পড়ছি না, মার্কস তোলার জন্যই পড়তে হবে। ডাব্লিউবিসিএস এ যদি 130 পেতে যাও, তাহলে কিন্তু সারমর্ম এবং বোধ পরীক্ষণ ভালো করে প্র্যাকটিস করতে হবে, অন্তত 10 দিন অন্তর অন্তর কিন্তু প্র্যাকটিস করতেই হবে। ডাব্লিউবিসিএস এর বাংলা প্রিপারেশন সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি সেটা হচ্ছে সপ্তাহে 4 ঘন্টা প্র্যাকটিস, সপ্তাহে 4 ঘন্টা প্র্যাকটিস বাংলার জন্য। যেদিন থেকে প্রিপারেশন শুরু করছো সেই দিন থেকে হলে সবচেয়ে ভালো হয়। যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজটা ভালো করে পড়ে নাও। একবার পড়ার পরে প্রশ্নগুলো দেখো, প্রশ্নগুলো দেখা হয়ে গেল তারপর আবার পড়ো, এতে টাইমটা বাঁচবে। যতক্ষণ না অর্জুনের মতো পারদর্শী হচ্ছ পড়ে চলো। পড়া হয়ে গেল তারপরে ক্রিয়েটিভ পিকচার, একটা ছবি তৈরি করো মনের মধ্যে, অ্যাকচুয়ালি লেখক কি বলতে চেয়েছেন সেটা। দেখো, প্রশ্ন যেগুলো আমার থাকবে সেই প্রশ্নগুলো বাইরে থেকে, প্যাসেজের বাইরে থেকে আসবে না, মানে অনুচ্ছেদের মধ্যে থেকে আমাকে উত্তরটা লিখতে হবে, উত্তর অনুচ্ছেদের মধ্যেই থাকবে। প্রশ্ন বাপের বাড়িতে, উত্তর শ্বশুর বাড়িতে, এটা কিন্তু হবে না। কিছু প্রশ্নের উত্তর ছোট থাকবে, বর্ণনা করে নিতে হবে, লিখতে হবে একটু ইনফরমেশন। ইনফরমেশন বাইরে থেকে নেওয়া যাবে না, মানে হচ্ছে যে ধরো তুমি কাজী নজরুল সম্পর্কে কোনো একটা বর্ণনা বা প্যাসেজে বলা আছে, তুমি কাজী নজরুল সম্পর্কে অনেক কিছু জানো, লিখে দিলে এটা কিন্তু ওভার স্মার্ট হয়ে যাবে,
প্যাসেজে যা আছে যেটুকু আছে সেটা অবলম্বন করে নিজের ভাষায় লিখতে হবে। প্যাসেজটা পড়ার সময় প্রতিটি প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে অন্তত আন্ডারলাইন করে নিতে পারো। সবচেয়ে ভালো হচ্ছে কি বলতো, যে ক্রমিক সংখ্যা দিতে পারো, 1 2 3 4 নম্বর দিয়ে দিতে পারো। দাগ দেওয়ার সময় যেটা সবচেয়ে বেশি নজর রাখতে হবে সেটা কি বলতো, একটা উত্তরের সাথে আরেকটা উত্তর যেন লেগে না থাকে, মিশে না থাকে, এটা দেখে নিতে হবে। পরীক্ষার হলে তুমি পড়বার বেশি সময় পাবে না, বাড়িতে যখন তুমি প্র্যাকটিস করবে তখন কিন্তু কৃপণতা করো না, কোনো লাভ হবে না। বেশিবার পড়বে, বেশিবার পড়বে, কষ্ট পাবে, পড়তে পড়তে মন খারাপ হবে, অন্য কথা মনে পড়বে, তবু একটু মন দিয়ে পড়বে যখন বাড়িতে প্র্যাকটিস করবে, পড়ার দরকার আছে। বেশিবার এই জন্যই পড়তে বলছি, বই থেকে কিন্তু হুবহু লেখা যাবে না, একটু নিজের ভাষা দিতে হবে, তার জন্য পড়া প্রয়োজন। আসলে কি বলতো, আসলে যে জায়গায় উত্তরটা আছে সেই অনুচ্ছেদে সেই জায়গাটাকে বর্ণনা করে তোমাকে লিখতে হবে, বিশ্লেষণ ধর্মী করে তোলো, আরো 2-4টে কথা দিয়ে ভেঙে বলো, উত্তর সব দেওয়া থাকবে কিন্তু তোমাকে নিজের ভাষা দিয়ে লিখতে হবে, সম্পূর্ণ বাক্যে লিখতে হবে, সহজ সরল ভাষা ইউজ করো, চলিত ভাষা চলিত বাক্যে লিখতে হবে, সাধু শব্দ সাধু ভাষা একদম নেবে না। কিছু প্রশ্নের উত্তর অনুচ্ছেদে সরাসরি বলা থাকে না, সেই প্রশ্নের উত্তরগুলো অনুচ্ছেদ থেকে বের করতে হবে, এটা কিন্তু বড় সমস্যা। যখন তুমি প্র্যাকটিস করবে, আমার কাছে প্র্যাকটিস করবে, আমি কিন্তু আস্তে আস্তে সেই প্রবলেম জায়গাগুলো দেখাবো। সমস্যা সেটা কি বলতো, প্র্যাকটিস না করা, প্র্যাকটিস করতে হবে, অনুচ্ছেদ থাকবে, লিখতে লিখতে পেরে যাব, এই যে ভাবনাটা এটা যেন না হয়, সবাই লিখতে পেরে যাবে। ঠিক আছে, তো প্রথম কথা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, একটু বাড়িতে প্র্যাকটিস করতে হবে, এটা ভালো স্কোরিং। প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 10 যেহেতু ভেঙে দেওয়া আছে, 40 তো একবারই নেই, 10 করে ভাঙা আছে, তাই এটা স্কোরিং কিন্তু। আর অনেকেই কি করে, পরীক্ষার শেষ দিকে দেখবে তাড়াহুড়া করে, এক তো হচ্ছে বোর্ড পরীক্ষণ সভা শেষে করে, এটাও ঠিক আছে, বোর্ড পরীক্ষণ সভা শেষই হোক, কিন্তু কি বলতো, বাড়িতে ফুলমক না দেওয়ার জন্য একটু তাড়াহুড়া হয়ে যায়। ঠিক আছে, তাড়াহুড়া করে লিখে চলে আসে, বোধ পরীক্ষণ হয়তো 3টে কোশ্চেন ভালো লিখলো, একটা কোশ্চেন হয়তো ভালো হলো না, প্র্যাকটিস না থাকার জন্য এইগুলো কিন্তু নাম্বার কিন্তু অনেক কম চলে আসবে, কম আসবে, এটা একটা।